আর এটাই প্রথম এক্সাম ছিল আর এটাতেই সাকসেস এসেছে। ক্লাসে আমাদের এমআইসিসি কোচিং সেন্টারে পড়া কম থাকে না, পড়া অনেক থাকে। এইভাবে যদি রেগুলারলি ভাবে প্রতিদিন পড়া করে আসে, আশা করা যায় কোনো জিকে বাঁধবে না, হয়তো 25টায় 25টা। আরো আরেক জন সাকসেসফুল ক্যান্ডিডেট আমাদের সামনে বসে আছে, নাম হচ্ছে শাহিদুল শেখ। আর শাহিদুল কংগ্রাচুলেশন, যে হচ্ছে খুব ভালো করে লড়াই করেছো, খুব ভালো করে ফোকাস করেছিলে তুমি তোমার পড়াশোনাতে, আর আজকে মানে হচ্ছে তুমি একটা সফল জায়গায় পৌঁছে গিয়েছো। সবার প্রথমে এটাই জানতে চাইবো শাহিদুল, যে বাবা মার রিয়াকশনটা কেমন ছিল যখন তুমি সিলেকশন হয়ে গেলে আর বাবা মাকে জানালে, সেই সময় মানে হচ্ছে রিয়াকশনটা কেমন ছিল? স্যার যখন আমি গিয়ে মানে যখন ফার্স্ট রেজাল্ট বার হয় 5টা 15 বা 5টা 20 টাকার, তখন রোজার মাস ছিল, আমাদের ছেলেপেলে এক জায়গায় ছিলাম বাড়ির সামনে, মানে ঈদের দুদিন আগে এরকম, স্যার ঈদের দুদিন আগে 27টা রোজার দিনে আমাদের ছিল, ছেলেপেলে এক জায়গাতেই ছিলাম। তখন ছেলেপেলে বললো তোদের আজ রেজাল্ট দেবে, দেখবি দেখবো। তারপর যখন রেজাল্টটা দেখলাম, আপনি পিডিএফ পাঠালেন, ওখানে দেখলাম রোল নাম্বার মুখস্থ হয়েছিল, কবে রেজাল্ট দেবে মানলাম। সঙ্গে সঙ্গে যখন নামটা চলে আসলো, তখন বন্ধুদেরকে বলে আমি এক মিনিটও ওখানে দাঁড়াতে পারলাম না, মানে বসেছিলাম, সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, মানে বাড়িতে জানাবো বাবা-মাকে আগে। তারপর আমি বাড়ি গেলাম, যখন বললাম তখন মা বাপ যে এত আনন্দ হলো, যে বাবা-মাকে এত আনন্দ হলো প্রকাশ করা যাবে না, যে কোনো কিছু গিফট দিতে মানে কোনো কিছু গিফট দিলে বাড়িতে কিনে আনলে যে গিফট দেওয়া, এটা কোনো মানে হয় না। যে তখন ওই যখন সাকসেস হয়ে যখন আমি বললাম যে আমি সিলেক্ট হয়েছি, তখন ওই মা বাবাকে আমি একটা কথাই বলবো, মা বাবাকে কোনো কিছু গিফট দিতে গেলে আগে তাকে সাকসেস হতে হবে, কোনো একটা জব পেতে হবে, যেন বাবা মা আনন্দিত হয়। তখন আমি জানতে পারলাম যে সবচেয়ে আনন্দ জব পেয়ে আগে দেখাতে হবে কোনো কিছু করতে গেলে। আর সেই সময় তোমার রিয়াকশনটা মানে হচ্ছে তোমার রিয়াকশনটা কেমন ছিল যখন তুমি দেখলে যে তুমি কোয়ালিফাইড, মানে চাকরিটা আবার হয়ে গিয়েছে? তোমার ভাবনাটা কি আসছিল, কিছু কি ভাবনাই আসছিল নাকি সমস্ত কিছু ব্ল্যাঙ্ক? স্যার সমস্ত কিছু ব্ল্যাঙ্কই বলতে হবে এক কথায়, মানে শুধু হাতটা তো হালকা কাঁপছিল, বডি কাঁপতে কাঁপতে গেলাম, তারপরে গিয়ে বললাম ব্ল্যাঙ্ক হবেই স্যার। এবার ফার্স্ট এটাই ফার্স্ট ছিল। খুব ভালো, খুব ভালো। এই লাইনে তুমি কম্পিটিটিভ লাইনে কবে থেকে প্রিপারেশন শুরু করেছিলে? স্যার যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে যাই, তখন থেকে আমার যে মানে আমাদের গ্রামের সিনিয়র ছিল সেলিম, ছিল সেলিম আর শামিমরা, ওরা ফার্স্ট এখানে পড়তে আসে। তারপরে ওরা ওদের যখন এক বছরের কাছাকাছি হয়ে যায়, তখন ওরা ওরাই আমাকে বলে যে তোর তো সেকেন্ড ইয়ার চলছে, সবাই যাচ্ছে, তোর বন্ধুরা শামিম নাজবুর ওরা তখন আসতো, তখন আমি আসতাম না। তখন বলতো ওরা যাচ্ছে, তুই কেন যাচ্ছিস না? তখন আমি বললাম যে সেলিমকে যে তাহলে স্যারকে তুমি জানাও, যদি হয় তাহলে আমি যাবো। তখন আমি এসে এখানে ভর্তি হলাম, ভর্তি হয়ে এক মাস, মানে ওটাই তোমার শুরুয়াত ছিল? ওটাই স্যার আমার শুরুয়াত। তখন ওদের কাছে তখন সব সিনিয়র দাদারা ছিল, মাহবুবদের ওই জুরাইজা শুভেন্দু ওদের কাছে এসে এক মাস পড়েছিলাম। তারপর আপনি বলেছিলেন যে দেখো সাজু তুমি তো নতুন এসছো, তাহলে এই ব্যাচটার থেকে আমি নতুন ব্যাচ এক মাস পরে খুলছি, তাহলে ওই ব্যাচে নতুন অ্যাড হয়ে যাও, তাহলে তোমার সুবিধা হবে, প্রথম থেকে সমস্ত কিছু হবে। তুমি বললাম ঠিক আছে স্যার, তাহলে ওখানে ওই ব্যাচে যদি আমার সুবিধা হয় তাহলে ওই ব্যাচেই আসবো। তারপর ওই ব্যাচে চলে আসলাম। তার আর এটা তোমার কত নাম্বার পরীক্ষা ছিল, মানে হচ্ছে এই যে WBP যেটাতে সিলেকশন হলো, এর আগে কি তুমি কোনো রকম WBP দিয়েছিলে? না স্যার, এটাই ফার্স্ট। আগের WBP আমরা একদিনের জন্য ফর্ম ফিল আপ হয়নি, ওটাও মানে ফর্ম ফিল আপ করনি, আর এটাই তুমি প্রথম ফর্ম ফিল আপ করেছো? এটাই প্রথম, ফার্স্ট। এছাড়া কোনো রকম কোনো পরীক্ষা দাওনি? SSC দিয়েছিলাম স্যার আগে একবার। হ্যাঁ, মানে হচ্ছে এই WBP এর আগে আর কি কি এক্সাম দিয়েছিলে? WBP এর আগে কিছু দিইনি স্যার, এর আগে কোনো এক্সাম দাওনি, তার মানে এটাই হচ্ছে তোমার প্রথম এক্সাম ছিল? হ্যাঁ স্যার, এটাই ফার্স্ট। আর এটাই প্রথম এক্সাম ছিল আর এটাতেই সাকসেস এসেছে। আর এরকমই সেম কেস তোমার বন্ধুর সাথেও? হ্যাঁ স্যার, এরকমই সেম কেস হচ্ছে শাহিদের সাথে, এই সেম জিনিস ঘটেছে আর কি। আর তোমরা কি ছিল একটা সুন্দর গ্রুপ ছিল। একটা জিনিস জিজ্ঞাসা করি আর কি, যে তোমার তুমি তোমার বন্ধু যারা ছিল, তুমি শাহিদ, তারপরে হচ্ছে শামিম নাচবুল, এই যে একটা গ্রুপ যারা ছিল, তারা খুব সুন্দর করে পড়াশোনা করতে, গ্রুপ ডিসকাশন করতে, আর যার ফল যার রেজাল্ট কিন্তু খুব ভালো মতো আমি দেখতে পেতাম, আর এবারও মানে হচ্ছে সবাই দেখতে পেল তার রেজাল্টটা। তো একটুখানি ওইটা জিনিস বলো যে গ্রুপ ডিসকাশন কি সত্যি হেল্প করে, মানে এই ব্যাপারটাকে একটু বলো যে তোমরা কিভাবে গ্রুপ ডিসকাশন করতে, আর গ্রুপ ডিসকাশন কি সত্যি হেল্প করে আগে এটা বলো। হ্যাঁ স্যার, গ্রুপ স্টাডি সবচেয়ে মানে সবার মন মানসিকতা ঠিক করে। মানে আমার ফ্রেন্ড সে কি পড়ছে না পড়ছে সেটা তো আমি তার কাছে সবসময় থাকতে যাচ্ছি না, সে পড়াশোনা করছে। আমাদের এরকমই গ্রুপ স্টাডি ছিল যে যেগুলো জিকে থাকবে, জিকে পার্টটাও যে যার মুখস্থ আছে মানে যেটা যার নলেজে থাকবে, সে তাকে সেই রকমভাবে কোশ্চেন করবে, তার সেই কোশ্চেনের অ্যান্সার না পারলে তাকে জিজ্ঞাসা করা হবে যে এটা তো কোন বই থেকে বা কোন টপিক থেকে নিয়েছিস সেই কোশ্চেনগুলো, যেগুলো আমি পারছি না তুই পারছিস, এটা ছিল। আর আমাদের সবসময় গ্রুপ স্টাডি ছিল আমাদের ফ্রেন্ডের মধ্যে, যে আমরা সবাই একসাথে, কেউ কারোর হিংসা করব না, যে যেটুকু জানি সেটুকু তাকে জানানোর চেষ্টা করব। এটা সবাই তো সমান হয় না,
কেউ একটা কেউ জিকে পাটে ভালো ছিল, কেউ রিজনিং এ ছিল, কেউ ম্যাথে ছিল। এইভাবে আমাদের গ্রুপ স্টাডিটা শুরু করেছিলাম। গ্রুপ স্টাডিটা কন্টিনিউ ছিল, কোনো সময় বন্ধ করেনি। আমাদের গ্রুপ স্টাডি সর্বদাই ভালো ছিল, সবাই পড়াশোনাই করতো। আমাদের ভেবেছিলাম ওই জিকে পাটগুলো তো সবচেয়ে ভালো হয়েছিল। স্যার আমি যখন ফিলিমস দিই তার আগে মানে বেশি সময় পড়তাম না, ফিলিমস যখন দিই তখন কিছু কাজ করতে হতো, বাড়ির কাজ, চাষি ফ্যামিলি কাজ করতাম, কাজ করে এসে পড়াশোনা করতাম। কিন্তু স্যার পড়া আমাদের কোচিংয়ের পড়া আমার কোনোদিন বাকি ছিল না, পুরো টোটাল কমপ্লিট হতো তবে আমি পড়তে আসতাম। আর এবার আস্তে আস্তে আমরা পড়া শুরু করি। এবার এই সন্ধ্যার দিকে মানে পড়া যেতে আমি স্ট্র্যাটেজি বলতে যাই, তারপর যখন আমার মেন্স আছে, মেন্স এক্সাম আছে, তারপরে আমার বাড়ি থেকে বলে দেয় যে তোকে আর মানে তোমাকে কাজ ফাজ কোনো কিছু করতে হবে না, যেন সাকসেস হয়ে সিলেক্টেড হয়ে দেখাতে হবে। আমি বলি ঠিক আছে আমি চেষ্টা করব। বলা তো যাবে না সিলেক্টেড হবে না হবে, যদি হয় তাহলে হবে, না হলে আবার পরের বার মাথা নষ্ট ই করলে তো লাভ নেই। এবার বলি ঠিক আছে তাহলে ছেড়ে দিলাম। তারপর পড়াশোনা শুরু করি, পড়াশোনা সবসময় যখন সময় পাতাম তখনই পড়াশোনা করতাম। এই সকালের দিকে যদি বলি ভাগ করে পড়া, ভাগ করে পড়া বলতে সমস্ত কিছু পড়া সবসময়ই হয়। এবার ইংলিশটা আমাদের তো আগে থেকেই ভালো জানতাম না, সেই জন্য ইংলিশটা চেষ্টা করতাম সবসময় যে সকালবেলায় রাতে ঘুমানোর পর যখন ফ্রেশ থাকবে মাথা তখন সকালবেলায় ইংলিশটা পড়ার চেষ্টা করতাম। আর ম্যাথটা যদি বলে আমি দুপুরবেলায় বা সন্ধ্যার দিকে প্র্যাকটিস করি, কিন্তু অন্য জিকেগুলো রাত্রেবেলায় পড়া যাবে না, ঘুমের ব্যাপার আছে, সেই জন্য ওই যাতে ঘুম না আসে সেই জন্য ম্যাথটা চেষ্টা করতাম। ম্যাথ আর রিজনিংটা ওটা রাতের দিকে 10টা 11টা বা 12টার দিকে বসতাম, 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ ভালো লাগতো, হয়তো একটা চ্যাপ্টার অনুযায়ী করতে করতে চলে যেতাম, ম্যাথ মিস নিয়ে আস কটা ম্যাথ করতে করতে চলে গেলাম ভালো লাগলো, হয়তো কোন দিন হয়তো 2টো বেশি 3টো বেশি আর পারছি না, সেই দিন হয়তো টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে, কেন হচ্ছে না হবে না কেন। আর যখন দেখতাম যে খুব ভালো মানে পারফরমেন্স মানে যদি আমি মিসলিনিয়াস ম্যাথ করতে করতে চলে যাচ্ছি, হয়তো 8 ঘন্টার ভেতরে এমন দিন গিয়েছে 40-50টা ম্যাথও হয়ে গেছে, সেই দিনকে হয়তো তাড়াতাড়ি 1 ঘন্টার ভেতরেই ম্যাথ কমপ্লিট করে রেখে দিয়েছি। আচ্ছা তোমার ম্যাথ আমি দেখেছি যে যথেষ্ট তুমি ভালো ম্যাথ করতে আর কি, ক্লাসের মধ্যে যথেষ্ট এমন কিছু ম্যাথ ছিল যেগুলো অন্য কেউ যদি না পারে সেই ম্যাথও কিন্তু তুমি সলিউশন করে আনতে বাড়ির থেকেও। তো হচ্ছে এই যে ব্যাপারটা যে কিছু টাফ ক্যাটাগরির ম্যাথ মানে যেগুলো অনেকেই করতে পারছে না, তুমি সেই অঙ্কগুলো করতে পারতে। তো এবার হচ্ছে ওই অঙ্কগুলো কিভাবে করতে, মানে কি অঙ্ককে নিয়ে কি খুব বেশি সময় দিতে নাকি হচ্ছে ভাবতে, কি করতে, অঙ্কের ব্যাপারটা তোমার কি ছিল? স্যার অঙ্কের ব্যাপারটা ভাবা, মানে কি করে অঙ্কে ইম্প্রুভ করলে তুমি? আর স্যার অঙ্কটা যখন আমি এখানে ফার্স্ট আসি তখন পুরো জিরো লেভেল ছিলাম, অঙ্কটা ভালো পারতাম না। ম্যাথে যখন আমি মাধ্যমিক দিয়েছি তখনও হয়তো স্যার কাছে ম্যাথ পারেনি, উপপাদ্য মুখস্থ করেও পাস করতে হয়েছে। তারপরে এখানে যখন আসি তখন এখানে এক একদিন একটা ক্লাসে 2-3 ঘন্টা ক্লাসে খুব জোর 4 থেকে 5টা ম্যাথ হয়েছে, তার বেশি হয়তো হয়নি ফার্স্ট যখন আসি। এই 3-4টি ম্যাথ এখানে করেছি, প্লাস এখানে এসে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো ব্র্যান্ড এমন না যে সমস্ত কিছু কথাবার্তা আমার ব্র্যান্ডে নিয়ে নেবে, সেই জন্য আমি সবসময় গোটা ক্লাসটা রেকর্ডিং করে নিয়ে যেতাম। তারপরে বাড়ি গিয়ে যখন আমি ম্যাথ রাতের দিকে ম্যাথে বসতাম তখন ওই ম্যাথটা পুনরায় আবার চেষ্টা করতাম যে ম্যাথটা স্যার করালো তাহলে কীভাবে করলো আমি নিজে চেষ্টা করি। তখন হয়তো আমি 5টার মধ্যে হয়তো 2-3টে পারলাম, 2-3টে আটকে গেলে তখন আবার ওই রেকর্ডিংটা শুনে বাকি ম্যাথগুলো সলভ করতে পেরেছি। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমি ম্যাথটা যখন ফার্স্টে করতেই হবা তখন অনেকটা সময় লেগে যেত। এবার আস্তে আস্তে যখন আর গ্রুপ স্টাডি শুরু করলাম, যে যখন এক একটা ম্যাথ পারতাম না হয়তো তখন শামীম ছিল, শামীম আবার আমি মাহবুদকেও আমি ফোনে কোশ্চেন দিয়েছি, প্লাস মাহবুদা আমাকে সলভ করে দিয়েছে, তারপরে শুভেন্দু, এদের সঙ্গে আমি ম্যাথগুলো ডিসকাস করেছি। তারপরে মাহবুদার সবচেয়ে বড় কথা হচ্ছে ও ম্যাথগুলো সলভ করে দিত, প্লাস আমাকেও নিজে কল করতেন, কল করে বলতো যে এই ম্যাথটা আমি এইভাবে করে দিলাম। তারপরে ও করে দেওয়ার পরে আমি পুরো বুঝে গেলাম, বুঝে যাওয়ার পরেও যে আমি বুঝতে পেরেছি কি সেটা আবারও পুনরায় আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কী বললাম, কীভাবে ম্যাথটা হলো। তারপর এইভাবে যে প্রথম ফার্স্ট যখন বলে তখন 2-5 দিন ওই ওর বলার পরে আমি পুরো প্রপারভাবে বলতে পারতাম যে এইভাবেই হলো ম্যাথটা। এইভাবে করতে করতে অটোমেটিক্যালি পুরোটা ম্যাথই যখন সলভ করতে লাগলো তখন বেশ ম্যাথটাই মনে হচ্ছে সবচেয়ে সহজ। খুব ভালো মানে হচ্ছে জার্নি এটা, মানে অনেকের শিক্ষা দেবে এই জিনিসটা, কারণ আমাদের অনেকের ম্যাথে প্রবলেম থাকে শুরুতে। তোমারও প্রবলেম ছিল, তুমিও বললে যে প্রায় জিরো ক্যাটাগরির তুমি ছিলে, সেখান থেকে যে ম্যাথের যে জার্নিটা ছিল, এখানে একটা জিনিসই দেখা গেছে যে ম্যাথের প্রতি ভালোবাসা কিন্তু, আর একটা চাওনা পাওনা ছিল যে হচ্ছে মানে আমি কি করে আমি হচ্ছে শিখবো,
কি করে আমি শিখব, এই চাওনা পাওনাটা ছিল যে আমি কি করে শিখতে পারবো। আর এই জিনিসের জন্য কিন্তু দেখো মানে হচ্ছে সে কারোর কাছে হেল্প চাইতে কিন্তু পিছু পা হয়নি, যে মাবুদ্দা আমাকে একটু দেখিয়ে দাও, স্বামী আমাকে একটু দেখিয়ে দাও, শুভেন্দু আমাকে একটু দেখিয়ে দাও, বা আমরা যারা গ্রুপ ডিসকাশন করছি ভাই এটা আমাকে দেখিয়ে দে, এই জায়গাটা বলতে কিন্তু পিছু পা হয়নি। এটা তখনই হয় যখন তোমার মধ্যে জানার প্রচন্ড আগ্রহ থাকে যে আমি জানার জন্য শিখছি অঙ্কটা, জানার জন্য করতে চাই। কোনো সময় নিজেকে বল ভাবলাম না, সবসময় ভাবতে হয় যে আমি কিছু জানি না, আমার চেয়ে একজন দাদা থাকে মানে সে ভালো জানবেই, সবসময় তার সঙ্গে জানার চেষ্টা করতে হয় জানার সত্ত্বেও। খুব সুন্দর লাগলো কথা বলে, মানে কথাটা শুনে খুব ভালো লাগলো শাহিদুল, যে চাকরি পাওয়া তো ঠিক আছে আর তার সাথে সাথে কিন্তু একটা সুন্দর একটা সৎ একটা মানুষে পরিণত হতে হবে আগে, সবার আগে ওই মানুষ তারপরে সমস্ত কিছু জিনিস। খুব ভালো এটা। আর এছাড়া কোনো কিছু জিনিস শাহিদুল যেটা তুমি মানে নতুন কোনো স্টুডেন্টদেরকে যারা নতুন আর কি স্টার্ট করছে তারা তাদেরকে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স অনুসারে যদি তুমি কিছু বলতে চাও, কারণ আপ কিছুদিনের মতো ধরো হচ্ছে আমাদের নোটিফিকেশন বার হবে আবার WBP, তো যদি তাদের যদি কোনো কিছু মানে তাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট, কারণ তুমিও ফ্রেশ হিসাবে নেমেছে কিন্তু, তো তাদের জন্য তুমি কি রকম বলবে আর কি, মানে কি স্ট্র্যাটেজিটা বলবে তাদের? নতুন যারা ফার্স্ট এই মুহূর্তে অ্যাডমিন হবে ক্লাস আসবে তাদেরকে ফার্স্ট আমি বলবো সমস্ত বিষয় পড়তে হবে, যে আমি জিকে ভালো, রিজনিং ভালো, অত সহজ না এখনকার চাকরি, ম্যাথ রিজনিং এ ম্যাথটা ইংলিশটা সমস্ত পার্টি জানতে হবে, সমস্ত পার্টে যদি আমি 40% 30% পারি তাও সিলেক্টেড হওয়ার চান্স থাকবে। যদি আমি বলি শুধু আমার রিজনিংই ভালো লাগে জিকেই ভালো লাগে কিন্তু হবে না, সমস্ত কিছুই প্র্যাকটিস করতে হবে। আর যদি পড়াশোনাগুলো যদি বলি সমস্ত জিকে পার্ট ধীরে ধীরে পড়তে হবে, কোনো তাড়াহুড়ো কোনো সিস্টেম নাই, পরীক্ষা আসছে আসুক আমাকে এক ধার থেকে পড়তে পড়তে যেতে হবে, যদি আমি হ্যান্ডবুক ধরি তপতি ধরি যে বই ধরবো এক ধার থেকে পড়তে পড়তে যাবো, স্যারের পড়া থাকবে আগে ক্লাসে, আমাদের এই MICC কোচিং সেন্টারে পড়া কম থাকে না, পড়া অনেক থাকে, এইভাবে যদি রেগুলারলি ভাবে প্রতিদিন পড়া করে আসে আশা করা যায় কোনো জিকে বাঁধবে না, হয়তো 25টায় 25টা পড়তে হবে কোনো মানে নেই, তো হয় 17-18টা পালাই মেলা, এভাবে ধীরে ধীরে পড়াশোনা করতে হবে সমস্ত কিছু। ম্যাথগুলোও চ্যাপ্টার অনুযায়ী করতে হবে, মিসলেনিয়াস আমি যে প্রথমে এসেই মিসলেনিয়াস করবো ম্যাথ, একটা একটা হচ্ছে রেজেন ম্যাথ, একটা হচ্ছে পার্টনারশিপ, আর একটা চলে আসলো টাইম অ্যান্ড ডিস্টেন্স, কোনো জিনিস হবে না, সম্ভব না, ওটা অনেক অনেক জার্নির ব্যাপার আছে, 2 বছর আর মানে এখন তো ফ্রেশ আসবে, ওরা ধীরে ধীরে যেটা চ্যাপ্টার পারবে এক ধাপ থেকে প্র্যাকটিস করতে করতে যাবে, প্র্যাকটিসটা কিন্তু রেগুলারলি ভাবে থাকতে হবে, যে আমি আজ এইটা করলাম এটা পারলাম আনন্দ হয়ে যে চ্যাপ্টারটা বন্ধ করে রেখে দিলাম সম্ভব না, ওটা হয়তো যদি কিছুদিন প্র্যাকটিস করে একটা চ্যাপ্টার যদি 2 দিন ভালোভাবে করলো তারপরে যদি আবার করে মানে একবার পুরো 100% গ্যারান্টি যে তার শর্টেস্ট নিয়মে হবেই তাড়াতাড়ি সলভ, প্রথম যদি 2 মিনিট লাগে তারপরে হাফ মিনিটের ভেতরে হয়ে যাবে। তাহলে তুমি এটা বলেছো খুব তাড়াতাড়ি হবে, ওর জন্য কি ফর্মুলা দরকার আছে অঙ্কের জন্য কোনো? না স্যার কোনো ফর্মুলা লাগবে না, ফর্মুলা করতে গেলে কিন্তু স্যার ম্যাথে হবে না, শর্টেস্ট নিয়ম। কিন্তু বেশিরভাগ জনা তো দেখি যে সবাই বেশিরভাগই ফর্মুলা ইউজ করে করে, তুমিও ফর্মুলা করতে? না স্যার আমার কোনো ফর্মুলা ছিল না, আমি তো ফর্মুলা ইংলিশ স্যার মাধ্যমিক লেভেলে 0 ছিলাম, ফর্মুলা সব জানতাম না, এখানে এসে বেসিক লেভেল থেকে শিখে এখানেই শর্টেস্ট নিয়ম শিখেছি, সেই জন্য আমার মানে উইথাউট ফর্মুলাতেই অঙ্ক করা যায়, আর হচ্ছে এটা ফর্মুলার থেকেও দ্রুত হতে পারে, অনেক অনেক হেল্প একদম, যদি একবার যেটা শাহিদুল যেটা বলছে একবার আমি প্র্যাকটিস করে নিয়েছি অঙ্কটা, মানে কোন একটা চ্যাপ্টার আমি প্র্যাকটিস করেছি আর তারপরে যদি সেটাকে আবার যদি আমি প্র্যাকটিস করে নিই কিছুদিন পরে, এতে তোমার শুধু নলেজই বাড়তে থাকবে আর তোমার থিংকিং ডেভেলপমেন্ট হবে, আর তুমি একটা অঙ্ককে একটা ছেলে যদি ফর্মুলাতে যত সেকেন্ড সময় লাগবে তার থেকে অনেক কম সময়ে তুমি তোমার থিংকিং ওকে হচ্ছে উড়িয়ে দিতে পারবে অঙ্কটা, আর হয়তো পেনও তোমার হচ্ছে ইউজ হবে না, আর যার প্রমাণ রয়েছে শাহিদুল আর বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এর প্রমাণ। ঠিক আছে শাহিদুল, খুব ভালো লাগলো কথা বলে, আর আমি তো এটা ভাবিনি শাহিদুলকে যে এত ভালো কথা বলে শাহিদুল, কারণ শাহিদুল ক্লাসে কিন্তু এরকম কোনো দিনও কোনো রকম হচ্ছে কথা বলেনি, এই প্রথম দেখলাম যে শাহিদুল হচ্ছে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আর খুব ভালো লাগলো শাহিদুল কথা বলে, আর এটা তোমার কথা কিন্তু প্রচুর জনার হেল্প হবে, এটা আমি তোমাকে বললাম, প্রচুর স্টুডেন্ট আর প্রচুর যারা হচ্ছে নিউ কামার বিশেষ করে আর কি তারা একটা দিশা খুঁজে পাবে, খুব ভালো লাগলো শাহিদুল, নতুন জীবন ভালোভাবে করতে হবে সমস্ত কিছু স্ট্র্যাটেজি, করার সময় নিজেকে মানে করলে হবে না সমস্ত কিছু ভালোভাবে করতে হবে, ধীরে সুস্থে মন মানসিকতা হারালেই হবে না, যে চাকরি হবে না এখনকার যুগে হবে না, টাকা পয়সার যুগ এটা ভাবলেই হবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনা ভালোভাবে করতে হবে, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যে কেউ মানে কোনো সহায়তা যেন না পারে, একদম এটাই বলবো যে ভালোভাবে সময় সময়কে পড়াশোনা করতে, একদম।
তো শাহিদুলকে আবার কংগ্রাচুলেশন শাহিদুল, যে আগামী জীবন মানে হচ্ছে আরো ভালোভাবে করে মানে এবার খুশি দেখতে পারবে জীবনে, এবার দেখবে যে সমস্ত মানে হচ্ছে অনেক কিছু জিনিস এবার জীবনের এবার আসা শুরু হবে। তবে আরেকটা টার্গেট রাখার চেষ্টা করবে জীবনে, যেন এই যে পর্যায়ে যে লেভেলটা পেয়েছো তার থেকে যেন উঁচু, তারও যেন উঁচু জায়গাতে যেন পৌঁছাতে পারো। কারণ লাইফে সবে মানে শুরু হয়েছে তোমার, লাইফ সবে শুরু। এখন এজ কত শাহিদুল তোমার? এখন স্যার এটা ফার্স্ট 3/1/2001 আমার ডেট অফ বার্থ, হয়তো 22 বছর বয়সে কিন্তু পুলিশ পুলিশের কনস্টেবল পদে চলে এসেছে, তার মানে পুরো জীবন পড়ে আছে মানে হচ্ছে উঁচু পর্যায়ে যাওয়ার জন্য, মানে হচ্ছে খুব সুন্দর করে এর আপকামিং জীবনটাও হচ্ছে অতিবাহিত করো আর হচ্ছে কন্টিনিউ পরিশ্রমটাকে কন্টিনিউ করো, তাহলে খুব ভালো হবে। আর স্যার এইটা সবচেয়ে বড় কথা যে বাড়িতে স্যার সমস্ত স্টুডেন্টের বাড়ি থেকে হেল্প থাকেই, এটা 100% কেউ বলতে পারবে না যে আমার বাড়ি থেকে হেল্প থাকে না। ওরা মানে আমার বাড়ি থেকে পুরো হেল্প, আমার দাদা আছে একটা, ওই দাদা হামিদুল মানে আমার দাদা হচ্ছে ও, হ্যাঁ ও তো আমাকে মেন্স এর পরে মাঠে একদম মারণ করে দিয়েছিল, মানে বড় ভাই ফার্স্টে আটকে গিয়েছিল, তারপর আমাকে বললো যে তুই পড়াশোনায় ভালো, তোর হবে, কিছু করার নেই, ঠেকাতে কেউ পারবে না, ম্যাথ তুই যা পারিস কেউ ঠেকাতে পারবে না, 25টার মধ্যে আরাম করে মেরে দেওয়া যাবি। এইভাবে ও মানে আমার কাজটা পুরোটা ও নিয়ে নিয়েছিল, আমার দাদা পুরোটাই হয়, আমি হেল্প পাওয়ার জন্য আরো আমি মানে হচ্ছে এটা সত্যি খুব বড় জিনিস। সে মানে হচ্ছে ওর দাদা প্রিলিতে প্রিলির পরে যেতে পারেনি বেশি দূর পর্যন্ত, কিন্তু ওর ভাই গিয়েছে বলে ওর দাদা পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল আর ওকে বলেছিল যে তুই শুধু পড় আর আমি হচ্ছে বাকিটা দেখছি। আর এরকম শুধু দাদা ভাইয়ের এই যে সম্পর্ক এটা শুধু একটা নয়, এর আগেও আমি আমার কোচিং সেন্টারে দেখতে পেয়েছি যে ভাই যখন হচ্ছে চাকরি পেয়ে ভাই যখন ভাইকে দাদা বলছে যে তুই খাট আর আমি হচ্ছে তুই পড়াশোনা কর, পড়াশোনার জন্য খাট আর আমি জমি জায়গা দেখছি। কারণ প্রত্যেকের পরিবার তো ধনী হয় না, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে বেশিরভাগ জনই কৃষক পরিবারে, ওখানে কাউকে না কাউকে তো কাজ করতে হবে, তাছাড়া কি করে চলবে। তো দাদা ভাইয়ের এই সম্পর্ক সত্যি মানে হচ্ছে অনেক উচ্চ পর্যায়ের জিনিস, আর এই জিনিসগুলো কিন্তু লাইফে আমাদের প্রত্যেকে শিক্ষা দেবে যে একজনা যখন কিছু করবে আর একজনা তখন হেল্প করবে হিংসা না করে। আর এরপরেও হচ্ছে যখন হচ্ছে আবার ওর দাদা খাটা শুরু করলো, ওর দাদাও আজ ম্যাথে প্রচন্ড কিন্তু ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছে শুধুমাত্র শাহিদুলের জন্য। দাদা এসে প্রায় দিন আমাকে বলতো স্যার শাহিদুলের কাছে ভাইয়ের কাছে আমি অঙ্কটা করছি, ভাইয়ের সাথে অঙ্ক করছি, আর ওর দাদা এখন যথেষ্ট ভালো পর্যায়ে কিন্তু অঙ্ক করে। আর শাহিদুলের জন্য একটা ছোট গিফট থাকলে মাইসিসি কোচিং সেন্টারের তরফ থেকে। থ্যাংক ইউ স্যার। আর জীবন অনেক বড় হও, অনেক বড় হও, আর বাবা মার মুখ হচ্ছে আরো উজ্জ্বল করো।